বন্ধুরা আজ আমরা একটু আলোচনা করবেন গাছ নিয়ে যে গাছগুলি ছাদ বাগানে কিন্তু সারা বছরই বেঁচে থাকে আমার এই গাছটি দীর্ঘদিন ধরে বেঁচে রয়েছে এবং কম বেশি তবে গাছটিকে কিন্তু কোনো রকম কোনো এখন আর পরিচর্যা করি না কোণে ফেল রাখি শুধুমাত্র জল দিই তারপরেও দেখছি গাছটি খুব সুন্দরভাবেই ফুল দিয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে এবছর যে সমস্ত গাছগুলি নতুন লাগিয়েছি সেই সমস্ত গাছগুলি কিন্তু মাঝখানে আমি একবার ডাল কেটে দিয়েছিলাম তারপর তাদের প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে এখন কিন্তু গাছে কড়ি চলে এসছে কাছে ফুল ফোটা শুরু হয়েছে কিন্তু এই সময় কিন্তু এই সমস্ত গাছগুলো বেশ কিছু পরিচর্যা হচ্ছে যেহেতু এরা শীতের গাছ এখন ওয়েদারের অনেকটা পরিবর্তন হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছ অনেক রোপকামাকড় আক্রমণ ঘটছে কাছে খাবারের ঘাটতি হচ্ছে কাছে জলের প্রয়োজন বেড়ে গেছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা আর তার সঙ্গে সঙ্গে থাকছে এই দেনথাস গাছ সারা বছর ছাদ বাগানে বাঁচিয়ে রাখতে হলে আপনারা কি করবেন সেই সমস্ত বিশেষ টিপস তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তো বন্ধুরা এই বছর যারা নতুন গাছ লাগিয়েছেন সেই সমস্ত গাছগুলিতে যাদের এখনো পর্যন্ত ফুল অবশ্যই দিয়ে যাচ্ছে এটা কিন্তু অবশ্যই সময় কারণ ফুল কিন্তু এরা দিন দেবে তো যাদের কাছে ফুল দিয়ে যাচ্ছে তাদের গাছগুলিকে এই সময় কিন্তু কড়া সূর্যালোক যেহেতু শুরু হয়ে গেছে তাই কড়া সূর্যালোকে না দিয়ে সকাল থেকে অন্তত বারোটা একটা পর্যন্ত যে সমস্ত জায়গায় রোদ লাগে সে সমস্ত জায়গা গাছটিকে রাখুন এবং তারপর সেই জায়গাটা যেন একটু ছায়া পড়ে এমন একটি জায়গা দেখে আপনারা এই গাছটিকে রাখুন কারণ এই সময় কিন্তু এই কড়া সূর্যালোক কিন্তু এই গাছ কিন্তু নিতে পারবে না ফলে গাছগুলি কিন্তু এই ফুলগুলি ফোটার পরে দেখবেন গাছগুলি নষ্ট হয়ে যাবে কারণ এই কড়া সূর্যালোক পড়লে থাকতে খুব তাড়াতাড়ি ফুল ফোটা শুরু হয়ে যায় আর গাছগুলি কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই অবশ্যই আপনার সূর্যালোক থেকে কিন্তু এই সময় কিন্তু আপনার গাছগুলোকে বাঁচাতে হবে দু নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনার ছাদ বাগানে যে গাছগুলি যে ফুলগুলি ফুটে গেছে ধরুন আপনার কাছে কিছু কড়ি এসেছিল সমস্ত গাছে ফুল ফুটে গেছে এবং গাছটি ঝিমিয়ে গেছে সেই সমস্ত গাছের উপরের কড়িগুলোকে সমস্ত রূপে কেটে দিন তাহলে দেখবেন নিচের থেকে আবার নতুন করে ব্রাঞ্চ বেরোনো শুরু হবে এবং সেখান থেকে কিন্তু আপনি আবার নতুন করে ফুল পাবেন এই কাজটি কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে নাহলে কিন্তু আপনার কাছে এই সেই কড়িগুলো রয়েছে এই করিগুলো আস্তে আস্তে পোষতে শুরু করবে যার ফলে পুরো গাছটিকে একসঙ্গে ফাঙ্গালের আক্রমণ ঘটিয়ে গাছটিকে কিন্তু নষ্ট করে দেবে তো এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে একটু সতর্ক দিতে হবে বন্ধুরা তারপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জল দেওয়া এই সময় কিন্তু যেহেতু কড়া সূর্যালোক তার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে জল দিয়ে থাকি যার ফলে কি হচ্ছে এই সমস্ত গাছের গোড়ায় কিন্তু কন্টিনিউলি গাছের মাঠ টবের নিচের দিয়ে কিন্তু একটা জল স্টে করে যাচ্ছে যার ফলে কিন্তু একটা সময় এই গাছের রুট সিস্টেমগুলি নষ্ট হয়ে যাচ্ছে তার ফলে দেখবেন গাছের গ্রোয়িং বন্ধ হয়ে যাবে যার ফলে গাছের ফুলগুলি ফুটে যাওয়ার পর নতুন ব্রাঞ্চ ছাড়া বন্ধ হয়ে যাবে এই সমস্ত সমস্যাগুলি দেখা দেবে তার জন্য অবশ্যই আপনারা এই সময় গাছের জল দেওয়ার বিষয়ে বিশেষ একটু সতর্কতা অবলম্বন করুন গাছের গোড়াটিকে অবশ্যই আপনারা দেখে নেবেন যদি দেখেন গাছের গোড়া ভিজে রয়েছে তাহলে গাছে জল প্রয়োগ করবেন না যেদিন দেখবেন গাছের মোটামুটিভাবে মাটি শুকিয়ে গাছ ঝিমিয়ে এসছে দুপুর বেলার দিকে যখন দেখবেন তখন আপনারা জলটাকে প্রয়োগ করুন আর সারা দিনের এই কড়া সূর্যালোকে যখনই দেখবেন গাছ ঝিমিয়ে গেছে তখনই জল ব্যবহার আপনারা করতে পারেন তাতে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি নেই এবং তাতে কিন্তু রূপ নষ্ট হয়ে যাবে বা তেমন কোনো বিষয় মানে ভাগবত তেমন খুব একটা অসুবিধা হবে না অবশ্যই আপনারা এই সময়টাতে কিন্তু আপনারা জলটা দিতে পারেন তাতে কি হবে গাছগুলো অনেকটা ভালো থাকবে বন্ধুরা এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার রোগ পোকামাকড় এই সময় কিন্তু দেনথাস গাছে প্রচুর পরিমাণে ছোট 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 ল্যাদা পোকার মতো এক ধরনের পোকার আক্রমণ ঘটবে যে পোকাগুলি এই সমস্ত গাছে পাতাগুলিকে খেয়ে ছিদ্র করে ফেলবে এবং ফুলগুলিকে খেয়ে ফোটো ফুটো করে দেবে এই সমস্ত সমস্যাগুলি দেখা দেবে তার জন্য আপনারা এই সময় কিন্তু হালকা বীজ যেমন সুপার গিলা রয়েছে আরও প্রচুর ব্র্যান্ডের বর্তমানে পাওয়া যায় আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা ক্রয় করবেন আর ক্রয় করার সময় অবশ্যই এক লিটার জলে কতটা মেশাতে হবে সেটা কিন্তু শুনে নেবেন সমস্ত বীজ কিন্তু একই রেশিওতে সমস্ত এক লিটার জলে মেশানোর থাকে না তাই আপনারা এটা কিন্তু নির্দিষ্ট করে বলাও যায় না তা ঠিক আপনারা যখন ক্রয় করবেন সেটা আপনারা শুনে নেবেন এটা তো আপনারা স্প্রে একটা এই সময় আর তার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই এই সময় কিন্তু ফাঙ্গালের আক্রমণ ঘটবে সেই জন্য কিন্তু আপনারা অ্যান্টি ফাঙ্গাল এখানে ব্যবহার করতে পারেন অ্যান্টি ফাঙ্গাল আপনারা ব্লাইটক্স ব্যবহার করতে পারেন সাব ব্যবহার করতে পারেন বাজার চলিত যে কোনো যেটা বর্তমানে খুব ভালো কাজ করে সে সমস্ত অ্যান্টি ফাঙ্গাল ব্যবহার করবেন আর সেটাও কিন্তু অবশ্যই যখন আপনারা ব্যবহার করবেন এক গ্রাম জল এক গ্রাম কত লিটার জলে মেশাতে হবে সেটা একটু শুনে নেবেন আর তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলি এই দুটো মিশ্রণ একসঙ্গে করে আপনারা স্প্রে করে দিন একটা মিশ্রণে স্প্রে করবেন আর হয়তো পেস্টিসাইড স্প্রে করবেন তার কিছুদিন পর আবার অ্যান্টিফাঙ্গাল স্প্রে এতে কিন্তু ডিস্টেন্স হয়ে গেলে কিন্তু গাছের অনেক ক্ষতি হয়ে যেতে পারে তাই দুটোকে একসঙ্গে এক লিটার জলে গুড়িয়ে আপনারা এই সময় স্প্রে করে দিন তেমন রকম কোনো ক্ষতি হবে না ঠিক আছে এই বিষয়টা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে তাহলে কিন্তু আপনার গাছগুলো কিন্তু সেফ থাকবে এবার আসি গাছে খাবার এই সমস্ত গাছগুলি কিন্তু দীর্ঘদিন ধরে ফুল দিচ্ছে গাছ কিন্তু এক সময় তার পুষ্টির ঘাটতি দেখা দেবে এই সময় আপনাদের কাছে খাবার দিতে হবে যে খাবারটি সুপারটনিক খাবার যে খাবারটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই সময় খুব তাড়াতাড়ি খাবারটি ধরতে পারবে তার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু খুব ফাস্ট ব্রাঞ্চ ছাড়বে আর ফুল আসবে ঠিক আছে এই খাবারটির মধ্যে আপনারা দেবেন এক চামচ সরিষার খোল তার সঙ্গে আপনারা এক চামচ নেবেন ডিএপি তার সঙ্গে আপনারা নেবেন এক চামচ পটাশ ঠিক আছে এই দিয়ে একটা মিশ্রণ তৈরি করবেন এই মিশ্রণটি এই তিন চামচ মিশ্রণ আপনারা ছয় ইঞ্চি মাপের টবে আপনারা টবে ব্যবহার করবেন কারণ প্রত্যেকটা টবে এক চামচের ভাগের ভাগ করে নিয়ে আপনারা একটা পরিমাণ মতো নিয়ে সেটাকে কিন্তু প্রত্যেকটা গাছে অল্প পরিমাণ করে ব্যবহার করতে হবে তাহলে কিভাবে এই খাবারটি যখন আপনারা গাছে দেবেন তখন গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রন্ট এই খাবারটি ধরে নেবেন এবং এই খাবারটি যখন আপনার এর মধ্যে পটাশ এবং আপনার ডিএপি রয়েছে এবং পটাশটা খুব তাড়াতাড়ি লাল পটাশ যেহেতু সেটা খুব তাড়াতাড়ি গড়ে গাছের একটা পটাশের সোর্স দিয়ে দেবে যেটার ফলে গাছের ফুল ফল ধারণের ক্ষমতা বেড়ে যাবে তার সঙ্গে সঙ্গে সরিষার খোল রয়েছে যার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে ডিএপি তে নাইট্রোজেন রয়েছে তার ফলে কিন্তু তাদের গ্রোথটাকেও দেখবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু মাটির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য ফসফরাস রয়েছে ডিএপির মধ্যে সেটা কিন্তু অনেকটাই ভালো মতো খেয়াল রাখবে যার ফলে গাছগুলো কিন্তু আগামী ভবিষ্যৎটা অনেক ভালো হবে সেটা কিন্তু এই খাবারটি কিন্তু আপনারা মাসে একবার করে ব্যবহার করবেন আর তবু এই মাস এই খাবারটি আপনারা এপ্রিল মাস পর্যন্ত ব্যবহার করবেন তারপরে কিন্তু স্টপ করে দিতে হবে তাতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে বন্ধুরা এবার আসি গাছটাকে সারা বছর বাঁচিয়ে রাখার টিপস এই গাছটিকে সারা বছর বাঁচিয়ে রাখতে হলে আপনাকে এপ্রিল মাসের পর থেকে মানে এপ্রিল মাসের পর থেকে আরো করার সূর্যালোক শুরু হবে সেই সময় থেকে আপনার এই গাছটিকে ছায়া জায়গায় রাখতে হবে একটা ছায়া জায়গায় যেখানে খুঁজে নিতে হবে যেখানে খুব একটা বেশি রোদ লাগে না কিন্তু মানে শেডের যেমন রোদ লাগে তেমন রোদ লাগতে হবে আবার যদি আপনার শেড থাকে তাহলে খুব ভালো শেডের নিচে রেখে দিতে হবে তারপর তাকে প্রতিনিয়ত জল দিতে হবে এবং গাছে ফুল ফুটতে থাকবে এগুলো নিতে হবে আর যে ফুলগুলি ফুটছে সেগুলি কেটে দিতে হবে এটা কন্টিনিউলি আপনাকে করে যেতে হবে তার সঙ্গে সঙ্গে সে সময় মাসে একবার করে আপনার গাছে এনপি কে কুড়ি 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 এবং বারো একষট্টি জুড়ো দুটো একসঙ্গে গুড়িয়ে নেবেন গুড়িয়ে এনে গাছে স্প্রে করবেন আর সামান্য পরিমাণ গাছের গোড়ায় দিয়ে দেবেন এটা আপনারা কন্টিনিউ করবেন তার সঙ্গে সঙ্গে আপনারা অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইডও এই প্রতি মাসে একবার করে এই গাছের চালিয়ে যেতে হবে তা নাহলে কিন্তু গাছকে টিকিয়ে রাখতে পারবেন না পরবর্তী কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে এটা যদি কন্টিনিউ করতে পারেন আর মাটিতে জলটা একটু লিমিটেড দিতে পারেন তাহলে আপনার গাছ সারা বছরই বেঁচে থাকবে আরেকটি প্রসেস রয়েছে সেটা হচ্ছে আপনাদের এই গাছগুলি সারা বছর বাঁচিয়ে রাখার যদি আপনারা এইখানটায় মাটির মিডিয়া বাদ দিয়ে যদি আপনারা এই গাছগুলিকে ঘেস মিডিয়াতে রাখতে পারেন যদি আপনারা ঘেঁষে এই গাছগুলিকে লাগিয়ে দিতে পারেন তাহলে কিন্তু তাতেও কিন্তু সারা বছর বেঁচে থাকে তবুও যেহেতু গাছটি শুরু থেকেই ঘেঁষে নেই তাই মাঝখানে এই রিপোর্ট করলে কিন্তু গাছ নষ্ট হতে পারে তাই প্রয়োজন নেই তো এটা আপনারা যদি শুরু থেকে করতেন তাহলে কিন্তু তারা দীর্ঘদিন বেঁচে থাকতে পারতো এটা কিন্তু হয়ে থাকে তো আর তেমন কোনো কিছু নেই খুব সহজ ব্যাপার এইগুলো আপনারা প্রত্যেকে করতে পারবেন কোনো বিষয় নেই শুধু গাছের উপর দেখুন আর এক্সপেরিমেন্টটা কম করুন আর একটি বিষয় বলবো যেটা গাছে একটু মনিটারিং করবেন গাছে প্রতিনিয়ত একটু খেয়াল রাখবেন কোনো নিচের পাতা যেগুলি মাটিতে ঠেকে রয়েছে সেগুলি একটু কেটে দিলেন বা গাছে ফুলটি ফুটে গেছে সেই ফুলের ডালটিকে কেটে দিলেন এই সমস্ত ছোটো ছোটো কাজগুলি করলে কিন্তু গাছগুলি আরও দীর্ঘ সময় ভালো থাকে তো কিছু বলার নেই প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন